একটা টেডিস আম্পায়ারের চেয়ারে বসে হাতে মেগাফোন নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন এক যুবক। তার ছবি ভিডিওতে এখন উত্তাল নেট দুনিয়া, আর সবাই তাকে সম্বোধন করছে মেট্রোম্যান হিসেবে। কিন্তু কে এই মেট্রোম্যান, আর কেনই বা তাকে মেট্রোম্যান বলা হচ্ছে? This is the guy speaking, Mr. Metroman 001 himself. মেট্রোম্যান খ্যাত 23 বছর বয়সী আবু বকর আব্বাস কেনিয়ার বাসিন্দা। তিনি কাতারের একজন অধিবাসী শ্রমিক। ঐতিহাসিক পার্কের সৌদ ওয়াকিফের গেটের বাইরে দেখা মিলছে তার। মূলত যারা মেট্রো যেতে ইচ্ছুক তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন আব্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটা টেরেস আম্পায়ারের চেয়ারে বসে হাতে মেগাফোন নিয়ে দিক নির্দেশ করছেন তিনি, আর তার হাতে এক বিশালাকৃতির কাগজের হাত। সেই প্রতীকী হাতের সাহায্যে মেট্রোম্যান দেখিয়ে দিচ্ছে পথ, যাতে কেউ পথ না হারান। মেগাফোন নিয়ে হাক ডাক করছেন মেট্রো দিস ওয়ে, অর্থাৎ মেট্রো এই দিকে। তার এই কর্মকাণ্ডের কারণে তার নাম হয়ে গেছে মেট্রোম্যান। তার জনপ্রিয়তা তাকে পৌঁছে দিয়েছে ফিফার মাঠে। অবশ্য সেখানে তাকে মেট্রোম্যানের বেশভূষায় দেখা যায়নি, তবুও তার জনপ্রিয়তার কিন্তু একটুও কমতি হয়নি। স্টেডিয়ামে গিয়ে আব্বাস একবার মেট্রো বলাতে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকেরা একযোগে বলে ওঠেন দিস ওয়ে। তার পথ নির্দেশনার এই ক্রিয়েটিভ উপায়ের একটি ভিডিও টুইট করা হয়েছে ফিফার অ্যাকাউন্ট থেকে। মেট্রোম্যানের সাথে টিকটক ভিডিও তৈরি করতে দেখা গেছে নেটিজেনদের প্রিয় তুরস্কের শেফ বুরাক অজডেমিরকে। চলতি বছরের কাতার বিশ্বকাপে নিঃস্বার্থভাবে দিক নির্দেশনা দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু কাতারে অবস্থিত মানুষই নয়, নেটিজেনরাও পঞ্চমুখ এই মেট্রোম্যানের প্রশংসায়। এমনকি তার পরিষেবার কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে।